আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম অনেকে আমাকে কোশ্চেন করেছেন ইনবক্স করেছেন যে দশ লক্ষ টাকায় আসলে কি ব্যবসা করা যায় দশ লক্ষ টাকায় ব্যবসাও করতে চাচ্ছেন আবার অনেকে বলছেন যে দশ লক্ষ টাকা ব্যবসা করলে আমার আসলে মান্থলি যেরকম স্যালারি আসে সেরকম যেন আসে অল্প হোক বাট নির্দিষ্ট একটা টাকা এগুলো আসবে আমরা যে কোনো ব্যবসা স্টার্ট করার ক্ষেত্রে দেখি যে ব্যবসাটা শুরু করার পর ছয় মাস এক বছর বা দুই বছর লাগে ব্রেক ইভেন আসতে তারপর কিন্তু প্রফিট কিন্তু অনেকেই চাচ্ছে যে দশ লাখ টাকা ইনভেস্ট করে মুনাফা মুনাফা প্রতি প্রতি মাসে প্রফিট আবার ব্যবসাটা যে কোনো সময় গুটিয়ে ফেললে সে যেন তার পুরো টাকাটা রিটার্ন পায় সুতরাং এই সমস্যায় যারা জর্জরিত আজকে ভিডিওটা তাদের জন্য চলুন বহু আলোচনায় মনে রাখি আজকে ভিডিওটা স্পন্সর করেছে নেক্সট হোম লিমিটেড বাংলাদেশের এক নম্বর ল্যান্ড শেয়ারিং সার্ভিস যারা ল্যান্ড শেয়ারের মাধ্যমে অর্ধেক দামে ফ্ল্যাট নিতে চাচ্ছেন যদি ফ্ল্যাটের দাম আমরা দেখি অনেক বেশি ল্যান্ড শেয়ারের মাধ্যমে অর্ধেক দামে ফ্ল্যাট করছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে নেক্সট হোম লিমিটের সাথে যোগাযোগ করে আপনারা অর্ধেক দামে ফ্ল্যাট পাবেন এবং খুব ঢাকার ভালো ভালো লোকেশনে ওদের ফ্ল্যাট আছে দশ লাখ টাকা আপনার আছে আমি একটা কেস বলি তাহলে সবার সুবিধা হবে দশ লাখ টাকা থাকলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে দেখতে হবে কোন বিষয়টা বর্তমানে চাহিদা সবচেয়ে বেশি ঢাকার শহরে ঢাকার শহরে আপনি যদি দেখেন আমাদের যাতায়াত সমস্যাটা সবচেয়ে বেশি তাই না আমরা দেখি বাস রিকশা বা অন্য সব কিছুতে প্রচন্ড ভিড় সুতরাং আপনার প্রথম টার্গেট থাকবে যে ট্রান্সপোর্ট সমস্যার সলিউশন তা আমরা কি জানি উবার পাঠাও উবার আছে তারপর তিন ড্রাইভ আছে এই জায়গায় রেজিস্টার করে যে কেউ গাড়ি চালাতে পারে এবার দুইটা কন্ডিশন আমি বলছি ফার্স্ট আপনি যদি ড্রাইভিং না জানেন তাহলে আপনি কি দশ থেকে বারো হাজার টাকায় দিয়ে এক মাস ড্রাইভিং শিখবেন সেকেন্ড আপনি যেটা করবেন একটা প্রোভাস গাড়ি নেবেন দুই হাজার দশ বা এগারো মডেলের সাত থেকে আট লাখের মধ্যে পেয়ে যাবেন এই প্রোবক্সটা নিয়ে আপনি সিএনজিতে কনভার্শন করে নেবেন ধরলাম আরও তিরিশ হাজার টাকা খরচ যাবে আট লাখ তিনশোর মধ্যে কমপ্লিট আর এক লাখ টাকা আপনি রেখে দিবেন গাড়িতে যে কোনো সময় কাজের দরকার হয় এই জন্য আপনি যদি এই গাড়িটা প্রতিদিন চালান আপনি যদি ড্রাইভিং শিখে নিজে চালান তাহলে কিন্তু আপনি মান্থলি সব খরচ বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা নেট বেনিফিট করতে পারবেন যদি আপনি নিজে চালান পঞ্চাশ হাজার টাকা নেট বেনিফিট আমরা দেখি অফিস পাড়াতে সন্ধ্যা ছয়টায় বা সকাল টাইমে কোনো পাওয়া যায় না আমরা জায়গা থেকে এত চাহিদা বলছি যদি আপনি জাস্ট প্রতি মাসে ইনকাম করেন তাহলে এক বছরে কিন্তু আপনি ছয় লাখ টাকা রিটার্ন পাচ্ছেন আরো যদি দুই মাস ওয়েট করেন তাহলে কিন্তু আপনি আর একটা গাড়ি কিনতে পারছেন এমনই এক বছরের মধ্যে আপনার রিটার্ন হয়ে যাচ্ছে তাই না এরপর ধরেন এক বছর রিটার্ন হওয়ার পর আপনি যা ইনকাম করবেন পুরোটা লাভ তার মানে এক বছরের মধ্যে আপনার রিটার্ন কিন্তু চলে আসছে তাই না আর প্রতি মাসে কিন্তু আপনি নেট টাকা পাচ্ছেন পঞ্চাশ হাজার যেটা কিন্তু অন্য কোনো ব্যবসাতে সম্ভব না একমাত্র আপনি যদি এটা করেন এটা সম্ভব দ্বিতীয় নম্বর মনে করেন আপনি ড্রাইভিং করবেন না আপনি গাড়িটা ভাড়া দিয়ে দিবেন উবারে যে কোনো কাউকে ভাড়া দিলে কন্টাকে যে ড্রাইভার আছে তাকে বিশ দিয়ে দেবেন তিরিশ হাজার আপনি নিয়ে নেবেন এটা হলো সেকেন্ড তৃতীয় নম্বর মনে করেন আপনি উপরে দিতে চাচ্ছেন না আপনার গাড়িটা যে কোনো ন্যাশনাল বা মাল্টি ন্যাশনাল ভাড়া দিবেন সেক্ষেত্রে আপনি ন্যাশনাল বা মাল্টি ন্যাশনাল কোম্পানি এইচ আর অ্যাডমিন বিভাগে যোগাযোগ করবেন তাদের ওয়েবসাইটে তাদের অ্যাড্রেস দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই জায়গায় যোগাযোগ করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনি যে কোনো কোম্পানি ভাড়া দিতে পারেন তার মানে কি দেখেন আপনার কিন্তু প্রতি মাসে নেট কিন্তু স্যালারি মতো আর্নিং হচ্ছে যেটা কিন্তু অন্য কোনো ব্যবসা আপনাকে দিতে পারবে না সুতরাং যাদের অল্প পুঁজি আছে তারা কিন্তু এই দশ লাখের মধ্যে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু এই ব্যবসাটা করতে পারবে দুই নাম্বার একটা আইডিয়া দিব সেটা হচ্ছে যাদের দশ লাখ আছেন তারা লোকাল এরিয়া থানা শহর বা জেলা শহরে চিন্তা করতেছেন একটা তো ঢাকায় বললাম আর একটা লোকাল শহরে বা থানা শহরে বলা উচিত কারণ সবাই আমার ভিডিওটা দেখে তো জেলা শহরে আপনারা যেটা করবেন পাঁচ লাখ টাকা দিয়ে দুটো দোকান কিনে নেবেন এরপর ভাড়া দিবেন প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ভাড়া পাবেন আর থানা শহরে জীবনযাত্রার মান খুবই কম ঢাকা শহরে পঞ্চাশ হাজার টাকা ইনকাম থানা শহরে কিন্তু বিশ বা পঁচিশ হাজার টাকার সমান এই দোকান দুটো আবার ভবিষ্যতে চাইলে বিক্রিও করে দিতে পারবে দুই তিন বছর পর দেখা গেল দশ লাখ টাকা দিয়ে কিনেছে সেটা তিরিশ লাখ হয়ে গিয়েছে আবার আপনি দোকান যখন ভাড়া দিবেন দোকানটা কিনে আপনি অ্যাডভান্স হিসাবে আবার দেড় লাখ লাখ তিন লাখ টাকা নেবেন আবার ওটার সাথে কিছু টাকা পেয়ে আর একটা দোকান কিনে ফেলবেন এইভাবে কিন্তু ম্যাথের খেলা বিজনেস মানে ম্যাথের খেলা ম্যাথের খেলার মাধ্যমে আপনি কিন্তু ব্যবসাটাকে বড় করতে পারবেন সুতরাং যারা হতাশ হয়ে আছেন লাখ টাকা কি কিনবেন টাকা হারিয়ে যাওয়ার ভয় আছে একবার নিশ্চিত ব্যবসা বললাম রেগুলার স্যালারি মতো ইনকামের ব্যবসা বললাম এবং রিসেল ভ্যালু সবচাইতে বেশি মনে করেন আপনি প্রথম যে ব্যবসাটা বললাম প্রবক্স গাড়িটি ওটাকে যদি আপনি বিক্রি করতে চান তিন চার বছর পর আপনি আট লাখ কিনেছেন এটা দশ বা এগারো লাখ বিক্রি করতে পারবেন কারণ গাড়ির দাম রেগুলার বাড়ছে ডলারের প্রাইসিং বাড়ছে গাড়ির দাম রেগুলার বাড়ছে প্রতি মাসে আপনি স্যালারি মতো পাচ্ছেন সুতরাং তরুণরা যারা হতাশ হয়ে গেছেন হতাশ হওয়ার কিছু নেই আপনারা দশ লাখ টাকা ইনভেস্ট করে রেগুলার স্যালারি মতো ইনকাম করবেন যখন ব্যবসা করতে ইচ্ছা করবেন এটাকে সেল করে দেবেন সেটাও আবার দের থেকে দুই গুণ দামে সেল করতে পারবেন সুতরাং কোনো অংশে লস নেই তরুণরা আমি তোমাদেরকে প্রতিদিন ব্যবসা শিখাচ্ছি বা অন্য কোনো আইডিয়া শিখাচ্ছি স্কিল গ্রো করাচ্ছি আমার একটা অনুরোধ তোমাদের কাছে পাঁচ সত্য আমার জামাতের সাথে পড়বে এবং সব অবস্থায় আমাদের যে একজন সৃষ্টিকর্তা আল্লাহ সুমান তার ইবাদত করবে তার কাছে মাথা মতো করবে তার কাছে যদি মাথা মতো করা শিখো সৃষ্টির কারো কাছে মাথা মতো করতে পারো হবে না ইনশাআল্লাহ কারণ নিজিক দেয়ার মালিক আল্লাহ সাফল্য দেয়ার মালিক আল্লাহ আমরা পৃথিবীতে আসছি আল্লাহর জন্য আবার পৃথিবী থেকে চলে যাবো আল্লাহর জন্য ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে যাতে যারা বেকার আছে এবং অল্প কিছু টাকা নিয়ে ওয়েট করছে তাদের জন্য লাভবান হয় ভালো থাকবে আসসালাম আলাইকুম